kaçak. Serüven işledi hayat. আপনি কতদিন স্কুল মাস্টারি করেছেন? প্রায় 20 বছর। রিসেন্টলি রিটায়ার্ড। 20 বছর? ও, তা এখন মেয়েকে নিয়ে বুঝি একটু ভ্রমণে বেরিয়েছেন? না, ঠিক ঠিক ভ্রমণে নয়। রিটায়ার করার পর বেরিয়ে পড়লাম মেয়েটাকে। আমার কাজ আর স্বাস্থ্যের জন্য বিচারিত কোনোদিন বেরোনো হয়ে ওঠে। শুনলেন তো, এই বয়সে রিটায়ার করার পর এই একটুখানি অবসর পেয়েছেন, উনি মেয়েকে নিয়ে দেশ বিদেশ করতে পেরেছেন। মেয়ের প্রতি কত দরদ। আর আমার জীবন এতটুকু স্নেহ ভালোবাসার দরদ আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি। বাড়িতে আপনার কেউ নেই? তারা থাকবে না, কারণ সবাই আছেন, দাদা বৌদি মা বিধবা বোন তাদের ছেলেমেয়েরা সবাই আছেন। কিন্তু এদের কাছ থেকে আমি কি পাই? ধরুন আমার যখন 18 বছর বয়স, আমার বাবা মারা যান, সেই থেকে আমি উঠে পড়ে যাওয়ার চেষ্টায় দিনের পর দিন অফিস আর বাড়ি বাড়ি আর যাই হোক, আজ ভগবানের আশীর্বাদে টাকা আমার যথেষ্ট হয়েছে, বুঝলেন, টাকা আমার যথেষ্ট হয়েছে। কিন্তু সারাদিন খাটাখাটির পর বাড়িতে এসে যদি এতটুকু শান্তি না পাই। সারাদিন খেটে খুটে মাও যেন কিরকম হয়ে গেছে আজকাল, স্নেহের কথা বলতে একদম ভুলেই গেছে, সেই জন্যই বেরিয়ে পড়লাম, বুঝলেন। জল দিয়ে যা ভাগ্যের যে যে কথা বলেছিলাম তাই তো ধরা পড়লেন, বলে চুপ করে কাটাতেন তো। আমি কিন্তু আপনাদের দুজনকে দাদা বলে ডাকবো, আর আগে আপনি করতে পারবো না। আপনি দাদা বলে ডাকবেন? তাহলে আজ থেকে আমরা দুজন তোমার দাদা, আর তুমি আমাদের একটি পিচ্ছু বোন। একটা কথা কি জানেন আয়েঙ্গা, আমাদের এই মেয়েদের জীবনে দাদারই লাভার জোটে, কিন্তু লাগিন দাদার জোটে না।